রিকোয়েস্ট করছিলে অনেকবার করে মেসেঞ্জারে কমেন্টে, তো আমি তাই জন্য আরেকটি ধর্মীয় গান অর্থাৎ শ্রীকৃষ্ণের গান নিয়ে চলে এসেছি। গানটি গেয়েছে অদিতি মুন্সি, তো চলুন দেখে নি স্বরলিপি ভুলভাল করেছি। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে আসি আজকের গানে। তো আজকের গানটি অদিতি মুন্সির গাওয়া। অদিতি মুন্সি এই গানটির দেখা যায় ডি শার্প স্কেলে গিয়েছেন, অর্থাৎ এই স্কেলটিতে। কিন্তু এই স্কেলটির সরগম যথেষ্ট কঠিন হওয়ায় আর তোমাদের তুলতে আমি বুঝতে পারলাম একটু অসুবিধা হবে, তো তাই আমি ডি স্কেলে দেখালাম। ডি স্কেলে সরগমটি সোজা হয়ে যাচ্ছে, তো তাহলে চলো দেখে নিই ডি স্কেলের সরগমটি। তো তোমরা যারা জানো ডি মেজর মাইনার, তারা জেনে রাখো গানটি ডি মাইনারে আছে। আর ডি মাইনার কথাটি না বললে অসুবিধা নেই, ডি বললে একই হবে। তো সরগমটি দেখি, গানটিতে লাগছে কোমল গা স্বরটি, অর্থাৎ এই স্বরটি, কোমল নি স্বরটি, অর্থাৎ এই স্বরটি। তো গানটি আছে কাহার বা তালে, তো কাহার বা তালটি গানটিতে কিভাবে যাচ্ছে একটু দেখে নি। বুনু মালি তুমি পহরো সোনো মে হয়ো রাধা, বুনু মালি তুমি পহরো সোনো মে হয়ো রাধা। তো এইভাবেই যাচ্ছে। তো এবারে গানের স্বরলিপিতে আসি। আর এই গানটি তো লোকসঙ্গীত অনেকে অনেক রকমভাবে গেয়েছেন, তো আমি আগেই বললাম আমি অদিতি মুন্সিটা চুজ করেছি, কারণ সেই সুরটি সহজও আছে আবার খুব সুমধুর। তো চলো দেখে নিই আজকের স্বরলিপিটি। এভাবে যাচ্ছে, তো বনমালি স্বরলিপিটি দেখি। মা মা পা মা
যাচ্ছে। পরজনমে হয়ো রাধাবন আবন, এটা প্রথমবার লিঙ্কটার সময় যখন আবন মালি তুমি এইখানে আসবে, এই সময় এই আবন এই লিঙ্কার বলতে পারেন আপনারা, এটি ইউজ হবে। তো এই স্বরলিপিটা কি যাচ্ছে দেখি। স্থায়ীটি এবং স্থায়ীর স্বরলিপিটি। তো এবার চলে যাই অন্তরায়। অন্তরায়টি তোমরা প্রথমেই শুনেছ, না শুনলে শুনে নিও একটু, আমি সহজভাবে গেয়ে দিয়েছি, তোমাদের শুনতে তুলতে সুবিধা হবে গানটি। তো তাহলে চলো দেখে নিই স্বরলিপিটি। কোমল দিয়ে ধা নিম্ন সপ্তকে, রে সা কোমল ধা আমারি মতো, ধা সা রে কোমল রে আমারি মতো, ধা সা রে কোমল রে, জ্বলিও জ্বলিও ধা সা রে কোমল রে সা, জ্বলিও জ্বলিও ধা সা রে কোমল রে সা, কৃষ্ণ 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 মা পা মা শুদ্ধ গা, কৃষ্ণ কৃষ্ণ মা পা মা শুদ্ধ গা রে, কৃষ্ণ কৃষ্ণ গারে সা কোমলি, কৃষ্ণ কৃষ্ণ না মা পা মা গারে গারে সা কোমলি, বদনে বলি নি সা রে কোমল গারে সা। যাইওটাই টেনে নিচে আসছে, এভাবে একটু দেখো, তুমি যাইও কথাটা ওটেই, আর স্বরলিপিটা একটু আলাদা, একটু দেখে নি সেকেন্ড পার্টটা দেখি। তুমি যাইও বাধা কোমলে সা, তুমি যাইও, তাহলে কি গেল ভালোভাবে লক্ষ্য করো স্বরলিপিটি সেকেন্ড বারে, তুমি যাইও বাধা কোমল নিসা নিসারে কোমল রে সা কোমল নিসা।
আছে আর একটি স্থায়ী। তো স্থায়ী আর প্রথম অন্তর আমি তোমাদের দেখালাম, তো তিনটে অন্তর দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি সেকেন্ড অন্তরটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো পুরোপুরি সেম সুর তিনটে অন্তর, আর তোমরা প্রথম অন্তরাটির স্বরলিপি দেখে দুটি তুলতে পারবে, তাও তোমাদের সুবিধার জন্য আমি দ্বিতীয় অন্তরাটা দেখিয়ে দিচ্ছি। তৃতীয় অন্তরাটা তোমরা প্রথম অন্তরা বা দ্বিতীয় অন্তরার স্বরলিপি দ্বারা তুলে নিও। তো চলো দেখে নিই দ্বিতীয় অন্তরার স্বরলিপিটি। তুমি রে সা বলি আমারি মতো ভাসারে কুলগারে কাঁদিও কাঁদি ধাসারে কুলগারে সা কৃষ্ণ কৃষ্ণ মামা মামাঙ্গা শুদ্ধ গারে সা মামা মামা শুদ্ধ গারে বদনে বলি সরি কোমলি সারে কোমল গারে সা বদনে বলি কোমলি সারে কোমল গারে সা তুমি বুঝিবে তখন তুমি তখন এটি একটু আলাদা। তুমি বুঝিবে তখন সেকেন্ড পার্টটা দেখি তুমি বুঝিবে তখন বাধা কোমলি সা তাহলে কি গেল তুমি বুঝিবে বাধা কোমলি সা 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 তখন নি সা কোমল নি সা রে কোমল
এভাবে গাইতে পারো। আর এই যে আমি এইখানটি বললাম, এটাও তোমরা করতে পারো। তো এটি কি যাচ্ছে তোমাদের এটাও বলে দিই, স্বরলিপিটা লিখে নিও। স্বরলিপিটি কিন্তু এক, তো বোনও এখান থেকে শুরু হচ্ছে। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে তোমাদের গেয়ে শুনিয়ে দিয়েছি প্রথমে, তারপর স্বরলিপি দিয়েছি। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে, আপনাদের উপকারে লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন অবশ্যই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কেউ আমাকে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে বা কোনো গানের রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, বা কোনো গানের তথ্য বা কথা বলার থাকলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে আর আমাকে মেসেজ করতে পারবে। আর তোমরা যারা আমার স্বরলিপি দেখে গান তুলছো, তারা তোমাদের গানের ভিডিও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গান ঘর বলে, সেখানে পোস্ট করতে পারো বা আমাকে পার্সোনালি পাঠাতেও পারো ফেসবুক বা ইনস্টার মাধ্যমে। প্রতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর গান আমি আমার ফেসবুক পেজ স্বর্ণলতা লোকগান থেকে পোস্ট করব। তো আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আবার নতুন একটি গানের ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই আমাদের পাশে থাকো। নমস্কার।